গুড ইভিনিং গাইজ, গুড ইভিনিং। তোমাদের বলা হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অ্যাকচুয়ালি পড়াতে মনোবল বাড়ে, বুঝলে? অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, কী পড়াই আজকে তোমাদের? আর আগের ভিডিওতে টেন্সের মাত্র একটি মাত্র ভিডিও হয়েছে, ঠিক আছে? সেকেন্ড ক্লাস আজকে, ঠিক আছে? তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট চলছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে দেখো, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে কি হচ্ছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে, ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হচ্ছে যে মেন ভাব, অ্যাকচুয়ালি সাবজেক্টের পরে যে ভাবটা, মেন ভাবটা বসে, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলারে অবশ্য ইয়েস আর ইয়েস যোগ করতে হয়। তো কোনগুলো ভার্বের শেষে ইয়েস আর কোনগুলো ভার্বের শেষে ইয়েস যোগ করব, জেনে আসো, জেনে নিচ্ছি। দেখো কি হচ্ছে যে ভার্বের শেষে কোনো ভার্বের শেষে, ঠিক আছে, কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং তার ঠিক আগে কনসোনেন্ট থাকলে, ওয়াই এর বদলে আই বসিয়ে ইএস যোগ করতে হবে। যেমন দেখো যে ক্রাই আছে, সি আর ওয়াই, ঠিক আছে, ক্রাই যে আছে, ঠিক আছে, ক্রাইটা কি হচ্ছে, ক্রাইয়ে দেখো এই যে ঠিক ওয়াই আছে, আর তার ঠিক আগে দেখো, তার ঠিক আগে কি আছে, কনসোনেন্ট, আর কি আছে, কনসোনেন্ট, ঠিক আছে। তাই কনসোনেন্ট, ঠিক আছে, এটা মনে রাখবে যে কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে আর তার ঠিক আগে আর কি আছে, কনসোনেন্ট আছে। দেখো ওয়াইটা চেঞ্জ হয়ে কি হয়েছে, আই হয়ে গেছে। সেম এখানে স্টাডি আছে, স্টাডিতেও লাস্টে কি আছে, স্টাডিতে কি আছে, ওয়াই আছে। ওয়াই যখন এর প্লুরাল করছি, ইয়েস যোগ করছি, তখন কি হয়ে যাচ্ছে, স্টাডিজ, ঠিক আছে, ওয়াই বদল হয়ে আই চলে আসছে, মনে রাখবে, ঠিক আছে। কিন্তু কিন্তু কিছু আছে, দেখো কিন্তু কাহিনী মে টুইস হ্যায়, দেখো কি টাই টুইস হ্যায়, দেখো প্লে আছে, PLAY, এখানে ওয়ে আছে, বাট ওয়া লাস্টে তো ওয়াই আছে, বাট ইয়েস কেন যোগ হয়েছে, ইয়েস তো যোগ হতো, তাহলে কেন হয়েছে, দেখো দেখো ভাবেল আছে, ওয়াই তো আছে লাস্টে, বাট তার আগে ঠিক আছে, কি আছে, ভাবেল আছে, ইয়ে ভাবেল বলে এখানে কি হয়েছে, ইয়েস যুক্ত হয়েছে। বাই আছে লাস্টে, দেখো বাই আছে, কোনো চেঞ্জ হবে না, শুধু ইয়েস যুক্ত হবে, কিন্তু ওয়াই এর আগে কি আছে, ভাবেল আছে, ঠিক আছে। তারপর দেখো ভার্বের শেষে, আমার সাথে সাথে বলো, ভার্বের শেষে ও এস ডবল এস এইচ এস এইচ এক্স জেড থাকলে ইয়েস যোগ হবে। যেমন আছে দেখো, গো আছে, গো, গোর শেষে কি আছে, জি ও, ও আছে, ও আছে, এখানে কি হয়ে গেল, ইয়েস হয়ে গেলো, ক্যাচ আছে, কি হলো, ক্যাচ আছে, ও আছে, ও আছে, হয়ে গেলো, ঠিক আছে, দেখে নাও, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো তো কাল নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো করিয়েছিলাম, ঠিক আছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে কি হচ্ছে, দেখো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখি, এক সেকেন্ড, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি হচ্ছে, অ্যাফার্মেটিভ সাবজেক্ট, যেমন কি, যেমন হচ্ছে ইউ টেক টি, ঠিক আছে, তবে ইউ টেক টি, তারপরে চলে আসলো কি, নেগেটিভ,
নেগেটিভ সেন্টেন্সে কি হচ্ছে সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট ইউ ইউ ডু নট টেকটি তুমি চা খাও না ইউ ডু নট টেকটি ওকে ইন্টারোগেটিভ কি আছে ইন্টারোগেটিভ কি আছে দেখো ডু ডাজ প্রথমে আসবে ডু অবলিক ডাজ ডু ডাজ তারপরে প্লাস সাবজেক্ট তারপরে ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস ডু 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 লাস্ট অবশ্যই কোশ্চেন মার্ক ডু ইউ অবশ্যই কাল এর পরের ভিডিওতে ডু ডাজ এর 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 ব্যবহার শেখাবো অবশ্যই ব্যবহার শেখাবো ঠিক আছে টু ডাজের ব্যবহার অনেকগুলো অনেকগুলো সেন্টেন্স কীভাবে স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করবে ঠিক আছে কীভাবে কোশ্চেন কেউ কেউ বলতে গেলে কী ব্যবহার ব্যবহার করবে কাল করে ঠিক আছে এরপরের ভিডিও অবশ্যই পাবে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করো ঠিক আছে শেয়ার করো